হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিন মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যে জেলা আদালতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে আপনাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিশনে কিংবা শিক্ষকদের যোগ্যতা কী লাগবে কীভাবে আপনারা আবেদন করবেন তো এ টু জেড ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এবার আমরা সরাসরি চলে এসেছি লাইব্রেরি রিক্রুমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড চেয়ারম্যান লোকাল লাইব্রেরি অথরিটি তো এখানে তার নিচে এখানে নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন বলে রয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের প্রথমে আমি জানিয়ে রাখবো তো এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এখানে এই লাইব্রেরিয়ান পোস্টের নিয়োগটি কিন্তু হতে চলেছে তো সবপ্রথমে এখানে সবটে বলে দিয়েছে এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে প্লিজ ফলো দ্য স্টেপস বিলো টু কমপ্লিট ইয়োর অ্যাপ্লিকেশান সাবমিশন তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে কিন্তু এই স্টেপসগুলো কিন্তু এখানে আপনাদের ফলো করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলে দিয়েছে আপনার নাম মোবাইল নাম্বার এখানে নথিভুক্ত করতে হবে দু নম্বরে লাল স্টার করা মার্কসগুলো কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে আপনাদের এখানে পাসপোর্ট পাসপোর্ট সাইজ ফটোকপি এবং তার সাথে কিন্তু এখানে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে প্রয়োজনীয় সমস্ত তথ্যের প্রমাণপত্র কিন্তু আপলোড করতে হবে আপনার আবেদনপত্রটি আরেকবার ভালো মতো যাচাই করতে হবে ফাইনাল সাবমিট মারতে হবে এর পরবর্তীতে এখানে বলতে হচ্ছে আবেদনপত্রের নাম্বার দেখে দেখে রাখতে হবে এবং সবশেষে এখানে আপনাদের আবেদন যে করবেন তো সেই আবেদন কিংবা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপনাদের ডাউনলোড করে রাখতে হবে তো ওখানে দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট এখানে বলতে হচ্ছে লাইব্রেরি রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট তার নিচে এখানে বলতে হচ্ছে যে ওয়েলকাম টু ওয়েলকাম টু অনলাইন পোর্টাল ফর পোস্ট অব লাইব্রেরিয়ান তো এখানে কিন্তু আপনাদের লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ হতে চলেছে এন স্পন্সার্ড পাবলিক পাবলিক লাইব্রেরিজ হ্যাভিং স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরিজ তো এখানে কিন্তু আপনার রাজ্যের যে বিভিন্ন গ্রামীণ গ্রন্থাগারগুলিতে কিন্তু এখানে সাতশো প্লাস কিন্তু এখানে শূন্যপদ রয়েছে তো অনেকদিন ধরেই কিন্তু আমরা এই খবরটি শুনে আসছি সাতশো প্লাস শূন্য পদে কিন্তু রাজ্যের বিভিন্ন গ্রামীণ লাইব্রেরিগুলোতে নিয়োগ করা হবে বিভিন্ন জেলায় তো তারই কিন্তু এখানে একটি জেলার আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওখান থেকে দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এটি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট নোটিস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ তো এখান থেকে আমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব তো এইভাবে কিন্তু প্রত্যেকটি জেলার প্রত্যেকটি জেলায় কিন্তু যে জেলা গ্রন্থাগার রয়েছে গ্রামীণ জেলা গ্রন্থাগার তো সেই গ্রামীণ জেলা গ্রন্থাগারে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার বিভিন্ন আপডেটগুলো পাবার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইব্রেরি রিক্রুটমেন্টের নোটিশ তো এখানে বেঙ্গলি ভার্সনে আমি এটি ডাউনলোড করে নিয়েছি সবপ্রথমে এখানে সবার উপর বলে হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার জেলা শাসকের কর মুর্শিদাবাদ ও সভাপতি স্থানীয় গ্রন্থাগার কর্তৃক মুর্শিদাবাদ গ্রন্থাগার বিভাগ জেলা গ্রন্থাগার ভবন মুর্শিদাবাদ তো এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই নতুন যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এখানে লাইব্রেরির পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এভাবেই কিন্তু প্রতিটি জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আপনারা যে জেলার বাসিন্দা তো অবশ্যই কিন্তু আপনারা সেই জেলার কিংবা সেই ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন তো এভাবে কিন্তু প্রতিটি জেলার কিন্তু লাইব্রেরির নিয়োগের বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হবে এক এক করে তো ওখানে তারিখ দেখতেই পাচ্ছেন এখানে স্মারক সংখ্যা দেওয়া হচ্ছে তো নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বলেছে যে স্থানীয় গ্রন্থা গ্রন্থাগার কর্তৃক মুর্শিদাবাদ এর অধীনে মুর্শিদাবাদ জেলার সরকার পরিষদ গ্রামীণ গ্রন্থাগারের গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনেই আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে মুর্শিদাবাদ জেলার সরকার প্রসিত গ্রামীণ গ্রন্থাগারের গ্রন্থাগারিক পোস্টে এখানে আপনাদের নিয়োগ করা হবে বেতন এখানে দেওয়া রয়েছে যে লেভেল সিক্স এখানে সেল ওয়ান অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে রোপা দু হাজার উনিশ হিসেবে এখানে পে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার টাকা প্লাস এখানে অন্যান্য ভাতা রয়েছে তার পরবর্তীতে এখানে ভ্যাকেন্সি যদি বলি তো এখানে মোট যে ভ্যাকেন্সি রয়েছে থার্টি সিক্স শুধুমাত্র এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য মুর্শিদাবাদের গ্রামীণ গ্রন্থাগারের এখানে ল্যাবেরান পোস্টের জন্য ছত্রিশটি থার্টি সিক্স ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তো এখানে ক্যাটেগরিয়ার যে ভ্যাকেন্সির ব্রেকআপ তো সেই ক্যাটেগরির ভ্যাকেন্সি ব্রেকআপগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনার কিন্তু অবশ্যই এখান থেকে ফিরোটি পাশ করে দেখে নিতে পারেন তার পরবর্তীতে এখানে বলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিফিশন তো এখানে কোয়ালিফিশন হিসেবে চাওয়া হয়েছে যে এক নম্বরে অবশ্যই কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক কিংবা এইচএস এইচএস কিন্তু পাশ করা থাকতে হবে অবশ্যই কিন্তু এখানে আপনাদের এইচএস পাস হতে হবে এবং তার সাথে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের বিজ্ঞপ্তি নম্বর এখানে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখ দেওয়া রয়েছে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সকল শংসাপত্র থাকতে হবে অর্থাৎ এখানে বলা রয়েছে যে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতক অথবা সমতুল্য যোগ্যতার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গ্রন্থাগারকে যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে বিএলআইস ব্লিস থেকে শুরু করে যে বিভিন্ন কোর্স তো সেই কোর্সগুলো কিন্তু আপনাদের করা থাকতে হবে এবং তার পরবর্তী বলে দেওয়া রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাধারণ কিন্তু জ্ঞান থাকতে হবে আর বাংলা ভাষার অবশ্যই কিন্তু জ্ঞান থাকতে হবে বয়স এখানে আপনার হতে হবে এক এক দু হাজার তেইশ হিসেবে আঠেরো থেকে চল্লিশ বছর এছাড়া আপনারা যে গভর্নমেন্ট রুলস রুলস অনুযায়ী আপার ইজি যে রিল্যাক্সেশান পেয়ে যান ইউএসি এস টি ও বিসি তো আপনি কিন্তু পেয়ে যাবেন সেই ঊর্ধ্ব বয়সের ছাড়সীমা তার পরবর্তী দেখে নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে তো আমরা এখানে নিচে দেখে নেব একটু তো এখানে বলা যাচ্ছে যে প্রদত্ত প্রকরণ ফর্মাটে আবেদনপত্র কিন্তু কেবলমাত্র অনলাইনে কিন্তু জমা করতে হবে তো অনলাইনে এখানে আপনাদের আবেদনপত্রটি করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে বলা হয়েছে পনেরো ছয় দু হাজার তেইশ মধ্যরাত্রি বারোটা তো এখানে পনেরো ছয় দু হাজার তেইশের মধ্যেই কিন্তু এখানে আপনাদের আবেদন করতে হবে আর অনলাইনে এই আবেদনপত্রটি করা যাবে তো আমি আপনাদের একটু আগেই দেখিয়ে দিলাম যে লাইব্রেরি রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে লাইব্রেরি রিক্রুটমেন্ট মুর্শিদাবাদ ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন তার পরবর্তীতে এখানে বলে দেওয়া যে তিন নম্বরে পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের দ্বারা জারি করা নিয়োগ বিধি অনুযায়ী আবেদন করার সময় নির্ধারিত যোগ্যতা কিন্তু থাকা আবশ্যক তো এগুলো কিন্তু আপনার বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে তো এই ডিটেলসগুলো কিন্তু আপনার অবশ্যই একবার পড়ে নেবেন তো এখানে তার নিচে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এক্সাম ডেটও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি তো এখানে তার পরবর্তীতে হয়েছে আট নম্বরে আবেদন করার সময় সপত্রিত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র প্রাসঙ্গিক অভিজ্ঞতা শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র অবশ্যই কিন্তু অনলাইনে এখানে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া হয়েছে অনলাইনে পোর্টালে কিংবা ওয়েবসাইটে আপলোড করতে হবে তো যেখানে যেটি চাবে তো সেটি কিন্তু সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে আপনাদের অনলাইনে আবেদন করার সময় আপলোড করে দিতে হবে এর পরবর্তীতে এখানে বলে দেওয়া হচ্ছে যে এক নম্বরে এই পদে নিয়োগের সংক্রান্ত সমস্ত তত্ত্বাধিক সময়ের সময় কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট করে দেওয়া হবে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নিয়োগ সম্পর্কে ল্যাবেরিয়ান নিয়োগের বিভিন্ন তথ্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আপনারা পেয়ে যাবেন যে সকল প্রার্থীদের আবেদনপত্র সঠিক বলে বিবেচিত হবে তারা এই ওয়েবসাইট কিংবা পোর্টাল থেকে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে লিখিত পরীক্ষার যে ডেট তো সেই ডেটও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে এক্সাম ডেটও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষা আপনাদের কবে হবে তিরিশ সাত দু তেইশে অর্থাৎ জুলাই মাসে কিন্তু এখানে আপনাদের লিখিত পরীক্ষা হতে চলেছে স্থানও এখানে দেওয়া রয়েছে স্থান বহরমপুর মুর্শিদাবাদে কিন্তু এখানে আপনাদের মুর্শিদাবাদ দেওয়া রয়েছে স্থান এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন জেলা জেলাশাসক মুর্শিদাবাদ ও সভাপতি স্থানীয় গ্রন্থাগার কর্তৃক মুর্শিদাবাদ তো এটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে তো প্রতিটি জেলার থেকে কিন্তু আমাদের গ্রামীণ গ্রন্থাগার যে নিয়োগ তো সেই গ্রামীণ গ্রন্থাকারী নিয়োগ হবে সাতশো প্লাস শূন্য পদে তো কেবলমাত্র মুর্শিদাবাদের কিন্তু এখানে নোটিফিকেশন বেরিয়েছে তো এক এক করে প্রতিটি ডিস্ট্রিক্টের কিন্তু প্রকাশিত হবে তো আমি আপনাদের কিন্তু অবশ্যই প্রতিটি ডিস্ট্রিক্টের সম্বন্ধে ভিডিও কিংবা এখানে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলই জয়েন হয়ে যাবেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকের এবং কমেন্ট করে জানাবেন